গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। কথাই বলে, জীবনে প্রথম যিনি আলো দেখান তিনি প্রথম গুরু। যে মানুষটি হাত ধরে সমস্ত বাধা বিপত্তি টলতে, সেখান থেকে দ্বিতীয়জন আর অবশ্যই হাজার চড়ায় উতরায় পার করতে, জীবনের জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টায় যিনি আমাদের নানানভাবে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন, তিনি শিক্ষাগুরু। ছোটবেলা থেকেই শিক্ষকের প্রতি এক অগাধ সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়েই পথ চলতে শুরু করে সবাই। কোনটি সঠিক আর কোনটি ভুল তার ব্যাখ্যা দিয়ে সবসময় বাঁচিয়ে চলেছেন শিক্ষকেরা। 5ই সেপ্টেম্বর গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। প্রথাগত স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। একজন সুদক্ষ দার্শনিক, দক্ষ রাজনীতিবিদ এবং তারও উপরে একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবেই তার পরিচয় সর্বাধিক। তার শিক্ষার এবং শিক্ষার্থীদের প্রতি অগাধ ভালোবাসায় বারবার টেনে নিয়ে গেছে বিশ্বের নানান শিক্ষা প্রতিষ্ঠানে। বিশেষত তার নিজের ছাত্রদের থেকে সব সময় পেয়েছেন অগাধ ভালোবাসা। একবার সেই প্রসঙ্গেই ছাত্রছাত্রীদের থেকে অনুরোধ পান তার জন্মদিন উদযাপন করার। সেই দিনই তিনি প্রথম ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, তার জন্মদিন শুধু নয়, আজ থেকে এই দিনে যেন শিক্ষক দিবস পালন করা হয়। বিদেশের নানান জায়গায় গিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করেছেন ইচ্ছেমতো। ডাক পেয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্দরেও, পড়িয়েছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। তার প্রত্যেকটি কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন উপস্থিত সকলেই। সংস্কৃত শ্লোক ছিল ঠোটস্থ। বেশিরভাগ সময় পরিস্থিতি শান্ত করতেই দরাজ গলায় শ্লোক বলতেন তিনি। ভারতীয় সংস্কৃতি, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে পাড়ি দিয়েছিলেন ইউনেস্কোর উদ্দেশ্যে। তার সুনিপুণ জ্ঞান তাকে বাধ্য করিয়েছিল ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে। গুরু শিষ্য পরম্পরায় বিষয়টি চলে আসছে সেই বৈদিক যুগ থেকে। শিক্ষকের প্রতিটা শব্দ অক্ষরে অক্ষরে পালন করার রীতিনীতি মেনেই বড় হতেন সবাই। এমনকি পুরাণে মুনি ঋষিদের বাণীগুলোকেই শিষ্যরা শ্রবণ করতেন। পরবর্তীতে তাই বেদ, তাই উপনিষদ, শাস্ত্র অনুযায়ী বাবা এবং মায়ের পর যদি শিরোধার্য কেউ থাকেন তবে তিনি শিক্ষাগুরু। তার প্রতি অশ্রদ্ধা, অবমাননা, বঞ্চনা, দেবতুল্য অপমান। সুশিক্ষায় শিক্ষিত করেন যিনি, তার নির্দেশিত প্রতিটি অক্ষর অবিলম্বে পালন করা উচিত। প্রতি বছর ছোট বড় সকলেই নিজেদের সাধ্যমতো শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুল, চকলেট, আরও কত কিছুর আয়োজন। এই একটা দিন শিক্ষকদের থেকে কোনো বকাঝকা নেই, এক কথায় তাদের ভয় পাওয়ারও কোনো সুযোগ নেই। আনন্দ অনুষ্ঠান, তার সঙ্গে ছোট করে খাওয়া দাওয়া, হৈ হৈ করে কেটে যায় গোটা দিন। সঠিক শিক্ষার আলোয় শিক্ষিত হোক সব ক্ষুদ্র প্রাণ, একদিন তাদেরই বেড়ে ওঠায় নতুন আশা পাক বিশ্বের আনাচ কানাচ। আমাদের এই করোনার পরিবেশ চলে যাক, আমরা যেন সামনের বছর থেকে স্কুলেই এই দিনটা উদযাপিত করতে পারি।